কেন্দ্রীয় সরকারের সিটেট পরীক্ষা পরীক্ষার্থীদের জন্য সুখবর। নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও 2020 শিক্ষক শিক্ষিকাদের জন্য নতুন এই ইনফরমেশান। আপনারা যদি নিয়মিত সিটেটের উপরে আপডেট পেতে চান, অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি সুমন, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কর্মসন্ধান রিক্রুটমেন্ট। আমরা নিয়ে চলে এসেছি সিটেট পরীক্ষার্থীদের জন্য সুখবর, যেখানে 2020 লেটেস্ট আপডেট বলতে পারেন আপনাদের সামনে আমরা এই মুহূর্তে নিয়ে চলে এসেছি। আপনাদের সিটেট প্রার্থীরা যারা আবেদন করবেন, এক্সাম হবে কিন্তু 5th July 2020 সানডে। এখানে সমস্ত প্রার্থীদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব কোন কোন পদে কী ধরনের যোগ্যতার কথা বলা হয়েছে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন ফিস এখানে কত রাখা হয়েছে স্টেপ বাই স্টেপ জানাচ্ছি। এখানে আবেদন ফিস কিন্তু অনেকটাই বেশি শিক্ষক এবং শিক্ষিকাদের জন্য, সবাই জানে এই মুহূর্তে। জেনারেল ওবিসি এনসিএল ব্র্যাকেটে যাদের প্রার্থী আছেন, 1000 টাকা আবেদন ফিস এখানে রাখা হয়েছে এবং 1200 টাকা দুটি পেপারের জন্য রাখা হয়েছে। SCST প্রার্থীদের জন্য, এছাড়াও আদার্স প্রার্থীদের জন্য 500 টাকা আবেদন ফিস রাখা হয়েছে এবং যদি দুটো পেপারের জন্য আবেদন করে সেই ক্ষেত্রে 600 টাকা আবেদন ফিস রাখা হয়েছে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবে। এখানে আবেদন করা যাবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে। এখানে আপনাদেরকে জানিয়ে দেব কোন কোন পদে কতগুলি যোগ্যতার কথা বলা হয়েছে স্টেপ বাই স্টেপ। যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য কিন্তু এখানে জানিয়ে দিই, এখানে পঞ্চম শ্রেণী পর্যন্ত, 1 থেকে 5 শ্রেণী পর্যন্ত শিক্ষক বা শিক্ষিকা পদে যারা আবেদন করবেন, অবশ্যই আপনাদেরকে সিনিয়র মাধ্যমিক মানে আপনার মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এখানে 50% নাম্বার থাকতে হবে এবং অবশ্যই প্রাথমিক শিক্ষায় ডিপ্লোমা থাকতে হবে অবশ্য, এই পদে আবেদনকারীদেরকে জানানো হচ্ছে। এছাড়াও অথবা সিনিয়র উচ্চ মাধ্যমিক মানে HS পাস 45% নাম্বার সহ আপনার HS পাস করতে হবে। NCT অথবা আপনার এখানে 2002 অনুসারে কমপক্ষে 45% নাম্বার পেয়ে আপনাকে ডিপ্লোমা অবশ্যই পাস করা থাকতে হবে। এছাড়াও এখানে আপনার যদি HS-এর সঙ্গে 50% নাম্বার থাকে, আপনার যদি BEd যদি থাকে, অবশ্যই এই পদে আবেদন করতে পারবেন সমস্ত প্রার্থীদেরকে জানানো হচ্ছে। এছাড়াও 50% নাম্বার সহ HS পাস করতে হবে এবং ডিপ্লোমা থাকতে হবে এই পদে যারা আবেদন করবেন। এছাড়াও 50% সহ আপনার গ্র্যাজুয়েশন এবং স্নাতক BEd থাকলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর ক্ষেত্রে, এখানে আপনার কী ধরনের যোগ্যতার প্রয়োজন, এখানে স্নাতক পাস করতে হবে এবং অবশ্যই 2 বছর ডিপ্লোমায় আপনার এই পরীক্ষা পাস করা থাকতে হবে, এবং অথবা এছাড়াও কমপক্ষে 50% নাম্বার থাকতে হবে স্নাতক এবং BEd করা থাকতে হবে যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন, অথবা কমপক্ষে 45% স্নাতকে পাস করা থাকতে হবে। এছাড়াও আপনাকে স্বীকৃত বোর্ড থেকে BEd পাস করা থাকতে হবে, অথবা সিনিয়র মাধ্যমিক মানে HS পাস করার সঙ্গে সঙ্গে 50% নাম্বার থাকতে হবে এবং স্নাতকে আপনার অবশ্যই নাম্বার থাকতে হবে। এছাড়াও BIIED থাকতে হবে, BEd যেটাকে বলা হয়। এছাড়াও অবশ্যই HS-এর সঙ্গে আপনার 50% নাম্বার যদি থাকে, অথবা আপনার যদি BEd করা থাকে, এই পদে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও বা অথবা কমপক্ষে 50% স্নাতক কে পাস করতে হবে এবং অবশ্যই 1 বছরের BEd করা থাকতে হবে। মোটামুটি এই রকমভাবে যোগ্যতা বলা হয়েছে। আপনারা যারা অফিসিয়ালি নোটিফিকেশান ডাউনলোড করতে চান, ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং SST OBC PWD প্রার্থীদের জন্য, শিক্ষা প্রার্থীদের যারা নাম্বার কম থাকবে, 50% নাম্বারের যে কম
ওখানে আপনারা 5% নাম্বারে ছাড় পেয়ে যাবেন। আবেদন ফিজ আপনাদের আগেই বলে দিয়েছি, আবেদন করতে পারবেন 24/1/2020 থেকে এবং আবেদন শেষ হবে 24/2/2020 পর্যন্ত। যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চাইছেন, ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে আপনারা সরাসরি লিংক পেয়ে যাবেন, আপনারা চলে আসতে পারবেন সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট যেটা আমরা বলে থাকি। এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু আপনারা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবেন। আপনারা যদি অনলাইনে ঘরে বসে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটার উপরে আপনারা যদি ভিডিও পেতে চান, আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং কমেন্ট করে জানান। আপনাদের জন্য আমরা নিয়ে চলে আসব নেক্সট কোনো ভিডিওর মাধ্যমে, কিভাবে আপনারা ঘরে বসে সেন্ট্রাল বোর্ডের জন্য যে এলিজিবিলিটি টিচার নিয়োগ করা হবে তাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় স্টেপ বাই স্টেপ। ততক্ষণ ভিডিওটাকে লাইক করুন এবং শেয়ার করুন, এবং আপনারা যদি নিয়মিত এই ধরনের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এছাড়াও আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশনের লিংক। এছাড়াও দেখে নেওয়া যাক এই মাসের গুরুত্বপূর্ণ আরও কিছু চাকরির খবর।